এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আমার ডেইলি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই দেখি মায়া কিচেনে বসে আছে, আর আমি দেখে তো ভয় পেয়ে গেছিলাম, তাই আপনাদেরকেও ভাবতেছি দেখাই দিয়ে ও কিচেনে কি করতেছে দেখেন। তারপরে এসে আমি কিছু বাজার সাজার খুললাম, আমার হাজবেন্ড নিয়ে আসছিল। তো এখানের বাজার দর কত ছিল এগুলো একটু আপনাদেরকে বলবো। আসলে সব জায়গায় বাজার দাম বেড়ে গেছে। এটা হচ্ছে টমেটো, আলু, পেঁয়াজ। এখানে পেঁয়াজ, টমেটো, আলু এগুলো 4 টাকা 25 পয়সা করে আনছিল। আগে পেঁয়াজ ছিল মাত্র 2 টাকা করে, 1 টাকা করে, আর এখন দেখেন 4 টাকা, 4 দিরহাম হয়ে গেছে। 4 টাকা বলতে বাংলাদেশি 4 টাকা না, 4 দিরহাম হয়ে গেছে। তো দেড়হাম আসলে আমাদের বাংলাদেশে তো এখানে 30 টাকা করে, এখানে কাউন্ট করলে। তো আপনারা কাউন্ট করে দেখেন যে 4 টাকা, 4 দেড়হাম মানে বাংলাদেশের কত টাকা। তো এখানে বিল আসছিল 19 টাকা সামথিং পয়সা, বাংলাদেশের 500-600 টাকার মতো হবে। এই সামান্য বাজারে দেখেন মানুষ তাহলে কি খাবে। আসলে চারিদিকে দাম বেড়ে গেছে, মানুষ আগে কত দিয়ে খেতো আর এখন কত দিয়ে খেতে হচ্ছে, আগের মতো কিছুই নেই, সব দেশে দাম বেড়ে গেছে। আর এখানে দেখেন পুদিনা পাতাগুলো কত ফ্রেশ। আমি বিরিয়ানি রান্না করব বলে পুদিনা পাতা নিয়ে আসতে বলেছিলাম, তারপর শসা নিয়ে আসলো। আর এদিকে গোছাতে গোছাতে বাইরের বিড়ালটা এত সাউন্ড করছিল, কারণ ওকে আমি সবসময় খাবার দিই, তো প্রায় সময় আসে, প্রায় সময় না প্রত্যেক দিনই আসে। তো খাবার দেওয়ার মানে টাইম দিচ্ছে না, দরজা বাড়ি দিচ্ছে আর সাউন্ড করতেছে। ওর সাথে সাথে আরেকটা সাথী আছে, সেটা আসে নাই, ওইটা হচ্ছে ছেলে বিড়াল, আর ও হচ্ছে মেয়ে বিড়াল। ওই ছেলে বিড়ালটা একটু কম আসে, মাঝে মধ্যে আসে, আর এ তো প্রত্যেক দিনই আসে। যখন থেকে শিখে গেছে আমরা খাবার দিই তখন থেকেই সবসময় চলে আসে, আর আমি যখন আমার গুলাকে খাবার দিই তখন ও চলে আসে, ওকে গিয়ে খাবার দিয়ে আসি, আর না দিলে আমার ভালো লাগে না। আর এদিকে দেখেন বেবিটা, আমাদের পাশের বাড়ির নেবার হচ্ছে পাকিস্তানি, ওনার বাচ্চাগুলো এত সুন্দর মাশাল্লাহ, নজর না পড়ুক। তো আমার কাছে অনেকগুলো চিপস পপকর্ন ছিল, আমি ভাবলাম ওদেরকে দিই, ওনাদের আরো অনেক বেবি আছে, ওরা একটু একটু বড় হয়ে গেছে। এরপর সবার শেষে এই বেবিটা হয়েছে। তারপর দুপুরের খাবার খেলাম, আগের দিনের তরকারি ভাত ছিল, ওইগুলো গরম করে নিব। আমার হাজবেন্ড দুপুরে খায় না, তো সেই জন্য আমি ভাবলাম কালকের গুলো আমি এখন খেয়ে নিই, পরে আবার রান্না করব, এই জন্য ওভেনে দিয়ে দিলাম। কি অবস্থা দেখেন, একটু করে কিচেনে আসলে এগুলো সবগুলো চলে আসে, আর একটা ফ্রিজের উপর ঘুমাচ্ছে। আর আমি একা মানুষ, এইভাবেই যা থাকে তা দিয়ে ভাত খেয়ে ফেলি বা সকালে নাস্তা করে ফেলি। একা লাইফে কোনো কিছু রান্না করে খেতে ইচ্ছা করে না, তারপরও হাজবেন্ডের জন্য তো রান্না করতে হয়, না হলে তো জীবনও রান্না করতাম না। একা থাকলে দরকার হলে উপাস থাকতাম কিন্তু রান্না করতাম না। তো আমি এখন খেয়ে নিচ্ছি, এখানে আমি বাঁধাকপি ভাজি আমি গতকালকে রান্না করছিলাম, আর ছিল বাসমতি রাইস। আমরা তো বাসমতি রাইসই খাই, গত ব্লগে আপনারা দেখেছিলেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সারপ্রাইজ, ফ্লাফি কোথায় ঘুমাচ্ছে দেখেন। এই আলমারিটা হচ্ছে ওর পছন্দের আলমারি, এই জন্য আমি কাপড় চোপড়ও কম রাখি যাতে ও ঢুকে বসে ঘুমাতে পারে। আর এইভাবে দরজা বন্ধ করে দিই, আরামসে ঘুমাই। এইগুলো জ্বালা থেকে বাঁচে, এগুলো দেখেন এগুলোও ঘুমাচ্ছে। এরপর কিছুক্ষণ পরে আমি ওদেরকে খাবারের জন্য ডাকলাম, এই যে দেখেন কীরকম যে দৌড়াদৌড়ি করতেছে, মায়া তো অহেতুক দৌড়াদৌড়ি করতেছে, বড়রা দৌড়াদৌড়ি করতে দেখলে ও দৌড়াদৌড়ি করে। আর এখানে গোলু খাবারের জন্য এত মানে পাগল, কি বলবো, ওকে সবার আগে দিছি না হলে মারামারি শুরু করে দেয়। দেন বাকিগুলোকে দিছি, আসলে অনেকগুলো বিড়াল পালা অনেক মানে টাফ একটা ব্যাপার, কারণ ওদের যত্নের ব্যাপার স্যাপার থাকে, শুধু বিড়াল নিলে হয় না, ওদের যত্নও করতে হয়, একটা থাকলে একটার পেছনে কম সময় যায়। এটা হচ্ছে প্যাট শপ, এখান থেকে খাবার কেনা হয়, তাসিন ওদের জন্য খাবার নিয়ে আসলো। এই খাবার কিনি, এই খাবার শেষ হয়ে যায়, কারণ বিড়াল বেশি হলে খাবারও শেষ হয়ে যায়। আগে কিন্তু এরকম বড় প্যাকেট অনেক দিন যেত, 1 মাসের উপরে যেত, কিন্তু এখন যায় না। তো প্যাট শপ থেকে আমরা বের হয়ে গেলাম, এই হচ্ছে আবুধাবি সিটি রাতের বেলার দৃশ্য। এখন যাচ্ছি একটু পিঠা খাবো। এই ভাপা পিঠা খাওয়ার জন্য আমি এতদিন এত ক্রেজি হয়ে গেছিলাম, যাক এখন গিয়ে মনটা শান্তি হলো। বাংলাদেশে দেখতেছি সবাই খাচ্ছে, সবাই বানাচ্ছে, আমি তো একা মানুষ, এগুলো খাবো না, বানাইতেও পারবো না, আর আমার এগুলো হবেও না। তো আর চটপটিও নিয়েছিলাম ভাপা পিঠা, এত মজা ছিল,
খেয়ে আমি শান্তি হলাম। এরপর তাসিন একটু একটা জুস শপে গিয়েছিল, যেখানে অনেক ধরনের জুস, তারপরে মানে কফি টফি এই ধরনের সব ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস পাওয়া যায়। বললাম না সাওয়ার। দোকানদার বলে এই জুসটা টেস্ট করেন, এত বাজে ছিল টেস্ট, সেজন্য আমরা চেঞ্জ করে অন্যটা দিছি। আর এই বাসাটা হচ্ছে আমাদের স্বপ্নের বাসার মতো ডুপ্লেক্স, অনেক সুন্দর, তাই বারবার এদিকে আসি। তারপর আমি খেলাম হালিম, আমি চটপটি হালিম পিঠা সবগুলোই কিনছিলাম, সবগুলোই গাড়িতে খাচ্ছি। বিদেশের মাটিতে বসে আমি সবসময় আমাদের দেশীয় খাবার অর্ডার করি, যেখানেই যাই না কেন আমি আমাদের দেশীয় খাবারগুলো খুঁজতে থাকি। এই যে হালিম, চটপটি, পিঠা, এগুলো সব আমাদের দেশীয় খাবার। আর এদিকে আমার হাজবেন্ড মশকারি করে বলতেছে, দেখেন দর্শক, দেখেন ও কি ফালতু বাজে বাজে খাবার খায়। ও বলতেছে মানে আমি কেন এত বাঙালি খাবার পছন্দ করি, এটা তো বাংলাদেশ না। চিজ কেক দেখাতে দেখাতে আজকের ব্লগ এখানেই শেষ করে দেব। সবাইকে আল্লাহ হাফেজ।